আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ডাক্তার নার্স সহ 13 জন করোনা আক্রান্তের পর মগবাজারের ইনসাফ হাসপাতাল লকডাউন, সিলেট মেডিকেলের সহকারী অধ্যাপকের মৃত্যু। দেশে 1000 ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 46 জনে, জানালো IEDCR। হোম কোয়ারেন্টাইনে এক মাস ধরে ঘরবন্দি শিশুরা, শিক্ষা এবং শারীরিক মানসিক সুস্থতা নিয়ে নানা শঙ্কা অভিভাবকদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। চিকিৎসক ও নার্স সহ 13 জন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল লকডাউন করা হয়েছে। ওই হাসপাতালের DMD আলতাফ হোসেন রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান। 12 এপ্রিল প্রথম ওই হাসপাতালের দুজন নার্সের করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। এরপর হাসপাতালের ডাক্তার সহ 62 জনের শরীর থেকে নমুনা পরীক্ষার জন্য নেওয়া হলে 13 জনের শরীরে ওই ভাইরাস শনাক্ত করা হয়। আক্রান্তরা সবাই ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে অন্তত 55 জন ডাক্তার সহ 80 জনেরও বেশি স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে IEDCR। আক্রান্ত সন্দেহে রাজধানীর বিভিন্ন হাসপাতালের আরও 200 বেশি স্বাস্থ্যকর্মীর নমুনা পরীক্ষা করা হচ্ছে। এদিকে সিলেট মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মঈনউদ্দিন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা গেছেন। ওই হাসপাতাল কর্তৃপক্ষ সকালে এ খবর জানান। দেশে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় 209 জন সহ এখন মোট আক্রান্ত 1012 জন। নতুন করে মারা যাওয়া 7 জন সহ মোট মৃত্যু 46। মঙ্গলবার IEDCR এর অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, আগের 24 ঘন্টায় সারা দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে 1905টি, এর মধ্যে আক্রান্ত পাওয়া গেছে 209। 24 ঘন্টায় নতুন করে কেউ সুস্থ হয়নি বলেও জানান তিনি। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। জেলা সিভিল সার্জন জানিয়েছেন, 24 ঘন্টায় নারায়ণগঞ্জে আরও একজন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এ নিয়ে জেলায় 13 জনের মৃত্যু হলো এই ভাইরাসে। নতুন করে আক্রান্ত হয়েছেন 41 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 185 জনে। এ পরিস্থিতিতে নগরীর খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ 300 শয্যা বিশিষ্ট হাসপাতালটি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। সেখানে 5 জন রোগী ভর্তি হয়েছেন। এদিকে নারায়ণগঞ্জ হাইস্কুলে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের জন্য একটি বুথ এবং সিদ্ধিরগঞ্জে আরেকটি বুথ খোলা। চাঁদপুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে একজন মারা গেছে। দেশের বিভিন্ন এলাকায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ ঠেকাতে নীলফামারী, রাজশাহী, ময়মনসিংহ এবং গোপালগঞ্জকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আর নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যাওয়ার সময় শতাধিক মানুষকে আটক করে পুলিশ। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব। করোনার উপসর্গ নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন 33 বছরের এক যুবক মারা গেছে। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় নারায়ণগঞ্জ 300 শয্যার হাসপাতালটি করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে নারায়ণগঞ্জ হাইস্কুল ও সিদ্ধিরগঞ্জে নমুনা সংগ্রহের জন্য 2টি বুথ চালু করা হয়েছে। এদিকে রাতে শহর থেকে পালিয়ে যাওয়ার সময় শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2 জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এরপরই গফরগাঁও পৌরসভা লকডাউন ঘোষণা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী সহ 112 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অপরদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গাজীপুর থেকে আসা করোনায় আক্রান্ত এক রোগী তথ্য গোপন করে ভর্তি থাকায় হাসপাতালের 14 নং ওয়ার্ডটি লকডাউন করা হয়।
গাজীপুরে গত ২৪ ঘন্টায় নতুন ৩৫ জন করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় একজন চিকিৎসক সহ ২ জন ও কুমিল্লায় ৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। খুলনায় প্রথম করোনা ভাইরাস আক্রান্ত ৬২ বছর বয়স্ক একজন শনাক্ত হয়েছে। তার বাড়িসহ পুরো এলাকা লকডাউন করেছে জেলা প্রশাসন। তিনি নরসিংদীতে তাবলিগ জামায়াতে অংশ নেওয়ার পর বাড়ি ফেরেন। বরিশালে একজন চিকিৎসক ও নার্স সহ নতুন করে ৫ জন করোনা আক্রান্ত হয়েছে। এদের বাড়ি ও এলাকা লকডাউন করা হয়েছে। গাইবান্ধায় আরও ২জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। সাভারে প্রথম একজন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত এক ইতালি প্রবাসীকে চিকিৎসা দেওয়ায় নোয়াখালী জেলা শহরের প্রাইম হসপিটালকে লকডাউন করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে নোয়াখালী জেলার বিভিন্ন প্রবেশদ্বার ও অভ্যন্তরীণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। দেশজুড়ে লকডাউন, ছোট বড় সবাই এখন হোম কোয়ারেন্টাইনে। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রায় এক মাসের ঘরবন্দী জীবনে শিশুদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা নিয়ে শঙ্কায় আছেন অভিভাবকরা। কি করবেন আর কি করবেন না এবং কি করা উচিত, এসব নিয়ে দুশ্চিন্তা তাদের। এই কঠিন সময়ে পরিবারের সদস্যদের গুণগত সান্নিধ্যই শিশুদের সুস্থ রাখবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত রাশনা দাসের রিপোর্টে। পানি খেতে হবে, ঘন ঘন হাত ধুতে হবে, আর মাস্ক পরে বাইরে যেতে হবে, তাহলে করোনা ভাইরাস হবে না। স্কুল বন্ধ, খেলার মাঠে যাওয়াও মানা, তাই পড়ার ফাঁকে সারাদিন খেলা, দুষ্টুমি আর ঘুম। কেউ কেউ বাবা মায়ের সাথে ভালো সময় কাটানোর এই সুযোগ কাজে লাগাচ্ছে, সেই সাথে অপেক্ষার দিন গুনছে প্রিয় বন্ধুটির সাথে কবে দেখা হবে। অনেকেই আবার ইতিমধ্যে হাঁপসে উঠেছে চার দেয়ালের এই বন্দি জীবনে। বাসায় থাকতে হবে আর বারবার বাসায় হ্যান্ডেল দিয়ে হাত ধুতে হবে। ফ্রেন্ডদের অনেক মিস করি, কিন্তু বাসায় আমি আর্ট করি, পড়ালেখা করি, টিভিতে ইউটিউব দেখি, মোবাইলে গেমস খেলি। বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে, নাহলে করোনা ভাইরাস আমাদের অ্যাটাক করবে। অভিভাবকরা বলছেন হোম কোয়ারেন্টাইনের এই দীর্ঘস্থায়িত্বের কারণে এক ধরনের মানসিক চাপ অনুভব করছে শিশুরা। অনেক সময় নেতিবাচক প্রতিক্রিয়াও দেখাচ্ছে তারা। বাচ্চারা সারাদিন বাসায় থাকতে চায় না, ঘরে থাকতে চায় না, সারাদিন বিরক্ত করে, এদের সামলানো বড় কঠিন। খেলাধুলা করবে, ঘুরতে যাবে, বাইরে যাবে। এ সময় বাচ্চাদের মানসিক চাপ সহ্য করাতে এগিয়ে আসতে হবে বড়দের। মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার মেঘলা সরকারের পরামর্শ, ভালোবাসা ও অধিক মনোযোগ তাদের এই দুঃসময় কাটাতে সহযোগিতা করবে। প্রতিটা শিশুকে আপনারা একটা নতুন রুটিনের মধ্যে আপনারা নিয়ে আসেন। সেই রুটিনের মধ্যে কিন্তু নিয়মিত খেলাধুলা থাকবে, আপনার সাথে যে সময় কাটানো সেটা থাকবে, আর শিশুর যে নিজস্ব কিছু টাইম, অর্থাৎ হলো যে যেমন সেটা ছবি আঁকা হতে পারে, নিজে নিজে কোনো কিছু মানে খেলাধুলা হতে পারে, সেটার মধ্যে কিন্তু থাকবে, অর্থাৎ তার যদি ক্রিয়েটিভিটি কোনো কাজ থাকে সেটা থাকতে পারে। করোনা মহামারী পরিস্থিতিতেও রাজধানীর অনেক মানুষ ঘরে থাকার সরকারি নির্দেশনা মানছেন না। সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরলস চেষ্টার পরও সচেতন হচ্ছেন না তারা। সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। রিপোর্ট করছেন হুমায়ুন চিস্তি। করোনা সংক্রমণ এড়াতে সারা দেশের মানুষকে ঘরে থাকতে দেয়া হয়েছে সাধারণ ছুটি। মানুষকে ঘরে রাখতে সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ। এত কিছুর পরও রাজধানীর মিরপুরের রাস্তায় দেখা গেল রিকশা ও মানুষের অবাধ চলাচল। রাজধানীর মূল সড়কে টিসিবির পণ্য কিনতে মানুষের লাইনে নেই কোনো শারীরিক দূরত্ব। একই অবস্থা বাজারগুলোতেও। আবার জরুরি কাজ ছাড়াই ঘর থেকে বের হচ্ছেন নিম্নবিত্ত অনেকে। আমাদের প্রয়োজনে দেখুন, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হচ্ছে। গেছিলাম কিছু টাকা আনার জন্য বড়বাড়ির বাসায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাড়া মহল্লার অলিগলিতে টহল বাড়িয়েছে সেনাবাহিনী।
তবে লাগাতার টহল ও আইনি ব্যবস্থা নেওয়ার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কিছু দোকানপাট আছে যারা সুযোগ নেওয়ার চেষ্টা করে, আমরা সেগুলোকে পয়েন্ট আউট করে করে আমরা আবার ক্লোজ ডাউন করছি। এছাড়া যারা বারবার এই কাজগুলো করছে, কথা শুনছে না, পুলিশের সহায়তায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। আর আমরা কন্টিনিউয়াসলি মোটিভেশনের মাধ্যমে তাদেরকে সতর্ক করে যাচ্ছি। এদিকে রাজধানীর প্রায় প্রতিটি মূল সড়কেই রয়েছে পুলিশের সতর্ক অবস্থান। যারা বাইরে বের হচ্ছেন তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি সচেতন করছেন তারা। রাস্তায় মানুষের উপস্থিতি শূন্যের কোটায় নামিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর হওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন নাগরিকরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। নওগাঁর মল্লিকপুর গ্রামের একটি বাড়ি থেকে 170 বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। তারা জানায় নিম্ন আয়ের মানুষের মধ্যে বিতরণের জন্য সরকারিভাবে দেওয়া OMS এর চাল বিক্রি না করে ডিলার আবু সাইদ তার এক আত্মীয়র বাড়িতে নিয়ে গোপনে মজুত করে রাখে। স্থানীয়রা গতরাতে এই ঘটনা জানতে পেরে ওই বাড়িটি ঘিরে রাখে, থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই বাড়ি থেকে 170 বস্তা চাল উদ্ধার করে। সিরাজগঞ্জের চৌহালিতে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের দেওয়া 10 টাকা কেজির চাল ওজনে কম দেওয়ার অভিযোগে উঠেছে ডিলারের বিরুদ্ধে। ডিলারের নাম আব্দুল হাই ভুট্টো, তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ভুক্তভোগীদের অভিযোগ, উমারপুর ইউনিয়নের হাপানিয়া খেয়াঘাটে কার্ডধারীরা 300 টাকা নিয়ে 30 কেজি চালের বস্তা সংগ্রহ করে। পরে ওজন দিয়ে বস্তা প্রতি 4 থেকে 5 কেজি করে চাল কম দেখতে পান তারা। এ সময় ভুক্তভোগীরা ক্ষিপ্ত হয়ে উঠলে ডিলার আব্দুল হাই ভুট্টো সেখান থেকে পালিয়ে যায়। এই ব্যাপারে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এবারে জানাবো পার্টিক্স খেলার খবর। করোনা ভাইরাসে ভিডিওর মাধ্যমে সচেতনতা বাড়াতে বিশ্ববাসীকে আহ্বান জানালো স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। মহামারীর কারণে সারা বিশ্বে এখন সব ধরনের খেলাধুলা বন্ধ। লকডাউনে বিশ্ববাসী কীভাবে নিজেদের সুরক্ষা করতে পারবেন সে ব্যাপারে পরামর্শ দিয়ে সাবেক বর্তমান ফুটবলার সহ ফুটবল ভক্তরা বার্তা দিয়েছে এই ভিডিওতে, যার স্লোগান উই ফাইট টুডে টুমোরো উই প্লে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে আরও 2 বছরের জন্য বাফুফের দেওয়া প্রস্তাবে রাজি হয়েছেন জেমিটে। এটিএন বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। করোনাভাইরাসের কারণে বর্তমানে জেমিডে লন্ডনে অবস্থান করছেন, সেখান থেকে ফিরলেই এ ব্যাপারে চুক্তি স্বাক্ষর হবে। প্রাথমিকভাবে $10,000 থেকে $12,000 ধরা হয়েছে তার মাসিক বেতন। আগামী সাফ গেমসকে প্রাধান্য দিয়ে জাতীয় দলের দায়িত্ব নেবেন জেমিডে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ডাক্তার নার্স সহ 13 জন করোনা আক্রান্তের পর মগবাজারের ইনসাফ হাসপাতাল লকডাউন, সিলেট মেডিকেলের সহকারী অধ্যাপকের মৃত্যু। দেশে 1,000 ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 46 জনে, জানালো IEDCR। হোম কোয়ারেন্টাইনে 1 মাস ধরে ঘরবন্দী শিশুরা শিক্ষা এবং শারীরিক মানসিক সুস্থতা নিয়ে নানা শঙ্কা অভিভাবকদের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।